রেড বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ভিডিও। সো গাইস, আপনার স্ক্রিনে দেখতেই পেলেন যে আজকে আমাদের কেমন এডিটিং হতে চলেছে। সো গাইস, আজকের ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং অবশ্যই অল সিলেক্ট করে দেবেন আমাদের নোটিফিকেশানগুলো সবাই পাওয়ার জন্য। সো গাইস, আজকে আমাদের যে ভিডিও ফটো এডিটিং হতে চলেছে সেটা হচ্ছে পুরোটাই পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে। সো গাইস, আপনার পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। সো গাইস, আমরা এখন পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় এমন একটা ইন্টারফেস দেখাবে, এমন একটা ইন্টারফেস দেখানোর পরে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনি যে ফটোটা এডিট করতে চান সেটা আপনি নিয়ে নেবেন ফাইল থেকে। তো সেটা নেওয়ার পরে জাস্ট করবেন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা টুলস লিখে অপশন আছে। সো টুলসে আপনারা ক্লিক করবেন, তারপরে আপনারা চলে যাবেন অ্যাডজাস্ট যেটা সেটাতে। অ্যাডজাস্টে যাওয়ার পরে আমরা ফার্স্টে যে ব্রাইটনেসটা সেটা আমরা একটু হালকা করে একটু কমিয়ে দিচ্ছি এবং যে কন্ট্রাস্ট যেটা সেটা আমরা একটু কমিয়ে দিলাম। তো তারপর আসছে ক্ল্যারিটি। তো ক্ল্যারিটি যেটা সেটা হালকা একটু বাড়িয়ে দেবো এবং যেটা তারপর অপশান আছে স্টারেশন, সো এটা আমরা একটু হালকা করে কমিয়ে দিচ্ছি। সো তারপরে আসছে আমরা হুই অপশান, যেটা সেটা আমরা ফুল একদম মানে আমরা যে কালারটা রাখতে চান ওইখানে অনেক রকমের কালার রাখতে পারবেন। সো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে, যার জন্য আমি এটা রাখছি। সো তারপরে কী করবেন, জাস্ট হাইলাইটে যাবেন এবং হাইলাইটে যাওয়ার পরে এখান থেকে আপনারা একদম ফুললি কমিয়ে দেবেন এবং জাস্ট সাইড আউট যেটা আছে এটা হালকা একটু কমিয়ে দেবেন। তারপরে জাস্ট কী করবেন, ওপরে আপনার দেখতেই পাচ্ছেন এখানে যে ইরেজের একটা অপশন আছে, সো এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা ইরেজে ক্লিক করবেন, তারপরে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আপনার সুন্দর করে সাজিয়ে নেবেন। সো গাইস, আমি খুব জলদিভাবে ইরেজ করে নিচ্ছি, মানে যে রিমুভ যতটুকু করতে হবে আর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রাখতে হবে, যার জন্যে যাই মানে ফটোটা বেশি ভালো লাগে এবং ফটোটা দেখতে একদম প্রফেশনালি ফটো মনে হয়, যার জন্য আপনাদেরকে সুন্দরভাবে করে নিতে হবে। তো সুন্দরভাবে করার আগে অবশ্যই একটা কথা বলছি যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। সো আপনারা ব্যাকগ্রাউন্ড এবং যে হাত এবং পা এবং যেই ফেস আপনাদের সেটা আপনারা জাস্ট রিমুভ করে নেবেন। তো আপনাদের যে ফেস সেটাও রিমুভ করতে হবে, তার কারণ আপনাদের ফেসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা জাস্ট সেটাও চেঞ্জ করে নেবেন, ইরেজ করে নেবেন আর কি। সো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার জন্য আমি জলদি ইরেজ করে নিচ্ছি।
গাইস দেখতে পাচ্ছেন আমাদের ইরে মানে যে রিমুভ করা কাজ সেটা আমাদের প্রায় শেষ। সো আপনারা আপনাদের নিজের মতো প্রফেশনালভাবে এবং সুন্দরভাবে আপনারা ইরেজ করে নিতে পারেন, মানে রিমুভ করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন ফটোটা এবার কি সুন্দর লাগছে এবং আমাদের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এই কোনায় যে টিক মার্ক সেটাতে ক্লিক করব এবং আপনারা যদি চান তাহলে এবার নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন তো এটা রাখলেও রাখতে পারেন এবং চাইলে এই এই যে অপশানগুলো সেখান থেকে আপনারা অনেকগুলোই মানে অপশান আপনারা রাখতে পারেন। তো জাস্ট কী করবেন, সো এবার আপনারা জাস্ট টিক মার্ক যেটা সেটা আপনারা ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পরে আপনারা এই যে সেভ যেটা সেভ টু গ্যালারি সেটাতে আপনারা ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারি হয়ে গেছে। সো গাইস আগে ছিল আমাদের লাল এবং এখন হয়ে গেছে নীল। তো এভাবে আপনারা যেই জামা কাপড়ের কালার যেগুলো সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন খুব সহজে পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো অবশ্যই ইনস্টল করে নেবেন পিকসার্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে, এবং যদি প্রো ভার্সন ইনস্টল করতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে প্রো মোড অ্যাপকে লিখে সার্চ দিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারেন এবং ফলো করুন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে অবশ্যই রিকোয়েস্ট করবেন। সো গাইস ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং তাহলে জানতে পারবেন নতুন নতুন ভিডিও এডিটিংয়ের কথাগুলো। সো গাইস আপনি যদি অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে বেল আইকনটিতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। সো গাইস আজকের ভিডিও এতটুকুই, গুড বাই।